আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং স্টুডিও বাই জান্নাত রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। লেবুর টক রসে আছে সাইট্রিক অ্যাসিড। লেবুর রস পেটের সব জীবাণু ধ্বংস করে, রক্ত শুদ্ধ করে। এতে আছে প্রোটিন, চর্বি, প্রাকৃতিক লবণ, শর্করা, ক্যালসিয়াম, পটাশ, ফসফরাস আর লৌহ। লেবুতে ভিটামিন সি বেশি মাত্রায় আছে, অতএব ইস্কাবি ও রক্তপিত্র রোগে খুব উপকারী। তাই আজকে আমি আপনাদের লেবু দিয়ে একটি খাবার তৈরি করে দেখাবো, আর এই খাবারটির নাম হচ্ছে লেবুর ভর্তা। যারা অবশ্য লেবুর খোসা সহ লেবুটা খেতে পছন্দ করেন, তাদের জন্য এই লেবুর ভর্তাটা খেতে দারুণ লাগবে। লেবুর ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এবার এই পানির মধ্যে আমি লেবুগুলো দিয়ে দিব। আমি এখানে চারটা লেবু নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে লেবুর ভর্তাটা তৈরি করতে চান সেই অনুযায়ী লেবুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি লেবুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমার লেবুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই লেবুগুলোকে আমি পাতলা আর ছোট ছোট টুকরো করে কেটে নিব। যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমার লেবুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই কেটে নেওয়া লেবুগুলোর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। সেজন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 3 থেকে 4টা শুকনো মরিচ শুকনো প্যানে ভেজে নিয়েছি। তারপর মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টি টেবিল স্পুন পরিমাণে বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 টি টেবিল স্পুন পরিমাণে লবণ। আমি এখানে নর্মাল লবণ আর বিট লবণ দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু নর্মাল লবণটা দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে বিট লবণ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে। সেজন্য আমি এখানে 2টা লবণই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। তারপর এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নিব। খুব বেশি পরিমাণে হাত দিয়ে চটকে চটকে মাখার প্রয়োজন নেই, আলতোভাবে মেখে নিলেই হবে। অতিরিক্ত পরিমাণে চটকে চটকে মাখতে গেলে লেবুটা তেতো হয়ে যেতে পারে, সেজন্য আলতোভাবে মেখে নিতে হবে। আমার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার লেবুর ভর্তা। সবসময় লেবুর পানীয় খাবারটা তৈরি করে খেতে একঘেয়েমি লাগে, তাই এভাবে করে লেবুর ভর্তাটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।